আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের দেশের খুবই খুবই মজার একটা খাবার, যেটা প্রায় প্রতিদিনই কারো না কারো বাসায় হয় এবং বাচ্চারাও খুব পছন্দ করে। সেটা হচ্ছে আমাদের দেশি মুরগির আলু দিয়ে ঝোল। চলেন দেখি কী কী লাগে। ওকে, প্রথমে আমি নিব একটা দেশি মুরগি। আমার মুরগিটা আছে 1.25 কেজি ওজন। আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখাই এরকম নর্মাল সাইজ যেটাকে বলে, আমি সেভাবে কেটে নিয়েছি মুরগিটা। মুরগি আছে 1.25 কেজি, আর নিয়েছি আমাদের দেশি নতুন আলু। এটা আমি নিয়েছি 7-8টা, মাঝারি সাইজের, এভাবে কেটে নিয়েছি। নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ, আর আছে তেজপাতা নিয়েছি আমি 3টা, আছে লং, গোলমরিচ 4টা, এলাচ, সাদা এলাচ 1টা, বড় এলাচের অর্ধেক, আর এতটুকু দারচিনি, আর আছে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 3টা আস্ত রসুনের কোয়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব মিলায়ে আমি নিয়েছি 3 চা চামচ। আছে 1টা মাঝারি সাইজের টমেটো অর্ধেক, আর নেব লবণ আর পরিমাণ মতো তেল। তো প্রথমেই আমি 1টা পাত্রে দিয়ে দেব পেঁয়াজ, দেব চিকেন, আমি চিকেনের কলিজা গিলা সব কিছুই নিয়েছি। এবার যা যা নিয়েছিলাম উপকরণগুলো আমি সব দিয়ে দিব, তেজপাতা, টমেটো, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, আস্ত রসুনের রোয়া, জিরা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিব, লবণ স্বাদ মতো, আর দিব অয়েল। এই সব কিছু দিয়ে ভালো করে আগে একটু মাখিয়ে নিব। এভাবে সুন্দর করে মাখানো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এই আলুগুলো। যেহেতু দেশি মুরগি, দেশি আলু, সব একবারেই ভালোভাবে হবে, কারণ দেশি আলু পরে দিলে সেটা সেদ্ধ হতে সময় লাগে। তবে যদি কেউ নর্মাল আলু নাই, অর্থাৎ যে আলুগুলো আমরা বাহিরের দেশে পাই বা বাংলাদেশে হল্যান্ডের আলু বলে, এসব আলু একটু তাড়াতাড়ি হয়, তো সেসব আলু নিলে আগে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আলু দেবেন, তা না হলে আলুটা সেদ্ধ হয়ে পুরো আলুটা ঘেটে যাবে আর আপনার চিকেনটা ভালো হবে না।
আবার এই রান্নাতে আপনি যদি পেঁয়াজের পরিমাণও খুব বেশি দেন তাহলে ঝোলটা খুব বেশি ঘন হয়ে আসে, খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি কোনো পানি এখানে দিব না, কারণ আমার চিকেন থেকে পানি বের হবে, আমি এখন এই অবস্থায় উঠিয়ে দিব। আমি এখন চুলাটা অন করব। হ্যাঁ, এখন এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখবো, তারপরে আবার নেড়ে দিব। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিব এভাবে। হ্যাঁ, এখন আমি একবার নেড়ে দিব আবার। এটাকে কিছুক্ষণ পরপরই নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে। আবার ঢাকনা দেব। আর দেখুন, আমার এখানে মুরগি থেকেই পানি বের হয়ে গেছে, আমার পানি দেওয়ার প্রয়োজন হয়নি। এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, তেলগুলো সব উপরে চলে আসবে, এবং আমি এটা নেড়ে নেড়ে কষাবো সময় নিয়ে। আবার ঢাকনা দিচ্ছি, আবার 2 মিনিট পরে আসবো। আমি আবার নেড়ে দিব, এটাকে না নাড়লে লেগে যাবে নিচে, সেজন্য আমাকে একটু পরপরই এটাকে নেড়ে দিতে হবে। আর এভাবে না কষাতে কষাতেই আমার মুরগি এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচেই রাখবো। এখন এটাকে আমি অনেকটা পানি কমিয়ে এসেছে, আমি এটাকে ভালো করে কষাতে থাকবো, নেড়ে নেড়ে সময় নিয়ে একটু কষাবো। এই পর্যায়ে একটু দেখে নেব ঝাল লবণ সব কিছু আবার ঠিক হয়েছে কিনা, লাগলে দিব। এভাবে কষিয়ে কষিয়ে পানিটাও শুকিয়ে আসবে, আর দেখুন তেলগুলো উপরে চলে আসছে। আমার এটা এখন কষানো হয়ে গেছে, আমি একদম পুরাটা কষিয়ে এখন মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ মতো পানি দিলাম। এখন এটাকে ভালোভাবে বলক উঠাতে হবে, বলক হয়ে গেলে ঢাকনা দিয়ে বলক উঠাবো, আর দেখে নিব ঝাল লবণ হয়েছে কিনা। আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া আমি
এক চা চামচ মতো এরকম দিয়ে দিব এখন এই সময়। এবারে এটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি আর এক মিনিট মতো এখন চুলার আঁচটা কমিয়ে মৃদু আছে রাখবো। দেখুন হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির ঝোল, অনেক টেস্টি আর খেতে অনেক স্বাদ। আপনারাও ট্রাই করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।